ওয়ার্ল্ড অন ডিআরইউপিএ উৎসব শুরু হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে ও ওয়ার্ল্ড অন গ্রুপের পৃষ্ঠপোষকতায় 19 মে রোববার থেকে শুরু হয়েছে ওয়ার্ল্ড অন ডিআরইউ ক্রিয়া উৎসব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ক্রিয়া উৎসবের উদ্বোধন করেন যুব ও ক্রিয়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ হাসান রাসেল এমপি। ডিআরইউ সভাপতি ইলিয়াস হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী ফুটবল লীগ কমিটির চেয়ারম্যান হারুনুর রশিদ। আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড অনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ও ডিআরইউর সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। ক্রিয়া সম্পাদক শফিকুল ইসলাম শামীমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন ডিআরইউ অর্থ সম্পাদক জিয়াউল কবির সবুজ, কল্যাণ সম্পাদক কাউসার আজম, আপ্যায়ন সম্পাদক এইচ এম আখতার হোসেন, নারী সম্পাদক সাজিদা ইসলাম পারুল, নির্বাহী সম্পাদক মহিউদ্দিন, মাকসুদুল হাসান ও রাশেদুল হক। আরও উপস্থিত ছিলেন নারী সাংবাদিক মাকসুদা লিসা, সুরাইয়া মুন্নি, নাদিয়ার শারমিন রোমানা সহ আরও অনেকে। এবারের ক্রিয়া উৎসবে পুরুষদের 9টি এবং নারীদের 5টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। উদ্বোধনী দিনে পুরুষ ও নারী সদস্যদের মধ্যে গোলক নিক্ষেপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নারী এবং পুরুষ দুইটা বিভাগে আমাদের মোট 15টা ইভেন্ট আছে, 10টা পুরুষদের 5টা নারীদের। এই ইভেন্টগুলো আমরা পর্যায়ক্রমে করে ফেলবো। আজকে আমরা আমাদের মন্ত্রী মহোদয়ের মাধ্যমে উদ্বোধন করার পরে আমরা আপনি দিনগুলো আস্তে আস্তে করে দেবো। তো আজকে জানেন রমজান মাস এবং খুব গরম। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ক্রীড়া উৎসবে সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন, যদিও বাংলাদেশ সরকারের উনি প্রতিমন্ত্রী, কিন্তু আমাদের ভাই জাহিদ হাসান রাসেল, আমাদের হরুণ ভাই আছেন, ওয়ার্ল্ড প্রতিনিধি ডন ভাই সহ ঢাকা রিপোর্টার্স ইউনিটের সাধারণ সম্পাদক এবং কর্মকর্তাবৃন্দ এবং বিশেষ করে সাবেক ক্রীড়া সম্পাদক দেখতে পাচ্ছি অনেক ক্যাম্পি। আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটের ঐতিহ্য যে ক্রীড়া আয়োজন হলেই তারা সারা বছর অন্যান্য প্রোগ্রামে না পেলেও ক্রীড়ার আয়োজনে সব সাবেক সম্পাদকরা একত্র হন এবং সফল করে তোলেন। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে। সাবেক প্রেসিডেন্ট আসতে পারে না তাদের, কিন্তু সাবেক ক্রীড়া সম্পাদক যারা তারা খুবই ইউনাইটেড আসেন। সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে, বিশেষ করে যে প্রচণ্ড গরম এবং রোদ, এটা অনুষ্ঠান যত ছোটো করা যায় ততই মধ্যে মঙ্গল, যে কারণে আমি কথা খুব বেশি বাড়াবো না। ইতিমধ্যে আমাদের সাধারণ সম্পাদকের কথায় অনেক কিছুই এসছে, আমি আমার প্রধান অতিথির দিকে দৃষ্টি আকর্ষণ করবো যে সাধারণ সম্পাদক মহোদয় যে বললেন যে আমাদের কল্যাণমুখী এই কর্মসূচিগুলো রয়েছে বা খেলাধুলা এবং সুস্বাস্থ্যের দিকে উঠিয়ে মনোযোগী, তো এই যে আয়োজনগুলো করে থাকি এই সব কিছুই কিন্তু আপনাদের সহযোগিতা, কখনো দয়া, কখনো সামর্থ্য অনুযায়ী যে যেভাবে সহযোগিতা করেন আমরা সেইভাবেই চলি। তো সেই অর্থে ঢাকা রিপোর্টার্স ইউনিটির নিজস্ব কোনো তহবিল বা নিজস্ব কোনো এলাকা ওরকম বা ব্যবস্থার সুযোগ নেই, ফলে আমরা সারা বছরই আপনাদের মতো দয়াবান মানুষ যারা তাদের কাছ থেকে বিভিন্ন সময় সহযোগিতা নিয়ে এই কার্যক্রমগুলো চালিয়ে থাকি। আপনার নিশ্চয়ই জানা আছে আপনার মন্ত্রণালয়ের সাথে ঢাকা রিপোর্টার্স ইউনিটির একটি দীর্ঘদিনের সম্পর্ক, প্রায় 10-15 বছর ধরে আমরা বাৎসরিক একটি বরাদ্দ পেয়ে থাকি। আজকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি ইলিয়াস হোসেন এবং আমাদের ঢাকা রিপোর্টার সমিতির সম্মানিত শফিকুল ইসলাম শামীম ভাই, রয়েছেন আমাদের ঢাকা রিপোর্টার সমিতির কার্যনির্বাহী পরিষদের অর্থ সম্পাদক জিয়াউল কবির সবুজ, রয়েছেন কল্যাণ সম্পাদক কাউসার আজম,
রয়েছেন আমাদের সাবেক স্পোর্টস সেক্রেটারি শামীম ভাই, রয়েছেন আমাদের সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, আমাদের আপ্যায়ন সম্পাদক আক্তার হোসেন, রয়েছেন আমাদের এক্সিকিউটিভ মেম্বার এবং ঢাকা রিপোর্টার্সের সম্মানিত সদস্য। এবং আজকে এই স্পোর্টস আমাদের বঙ্গবন্ধু স্টেডিয়ামে রয়েছেন আমাদের স্পোর্টস রিপোর্টার এবং সাংবাদিক বন্ধুরা, সবাইকে ধন্যবাদ। আপনারা জানেন ঢাকা রিপোর্টার্স যে প্রতি বছর এই ক্রীড়া উৎসব পালন করে থাকে, এই ক্রীড়া উৎসব পালনের ক্ষেত্রে ওয়ালটন গ্রুপ সবসময় আমাদেরকে পাশে থাকে। প্রথমে আমি ধন্যবাদ জানাই ওয়ালটন গ্রুপকে। ওয়ালটন গ্রুপ এইভাবে ক্রীড়া অঙ্গনের প্রত্যেকটা ক্ষেত্রে এবং সাংবাদিকদের পাশে থাকবে এই আশাবাদ রাখছি। এবং একই সাথে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাননীয় মন্ত্রী, উনি ওনার ব্যস্ততম সময় রেখে আমাদেরকে উদ্বোধনে এখানে উপস্থিত হয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আমাদের বাংলাদেশ সরকারের যুব ক্রীড়া প্রতিমন্ত্রী তাহিদ হাসান রাসেল উপস্থিত আছেন, কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, স্টেডিয়ামের বাইরে। আমার কাছে আপনি ভালো লাগছে কারণ যে আমরা মাঠে খেলি বা খেলা অর্গানাইজ করি, আপনারা লেখেন, এর পুরুষরা উৎসাহ দেন, পুরুষরা বিরুদ্ধে লেখেন, বেশিরভাগই বিরুদ্ধে লেখেন, মানে তাদের কাগজ চলার হতে পলিসি হতে পারে। এবার আমরা একটু সুযোগ পেয়েছি আপনার মাঠে নামার, আমরা তার সমালোচনা করবো। আপনাদের কি ব্যর্থতা, কাকে চান্স দিলেন, কাকে দিলেন না, কে খাতির করলেন না করলেন, এই সাইডে সেটার একটা সুযোগ আছে। এই দুইটা ভালো, আর এটা আপনাদের জন্য একটু লাভ হলো, এটা আপনারা ছোটোবেলায় সকলেই এদিক সেদিক খেলেছেন, স্কুলে খেলেছেন, বাড়িতে খেলেছেন, এখানে খেলেছেন, এখন আপনাদের প্র্যাকটিক্যাল লাইফে এসে আপনারা আমাদের যে সমালোচনা বা বিভিন্ন খেলার যে সমালোচনা করেন সেটা নিজেরা একটু খেলতে চাইলে আসলে প্র্যাকটিক্যালি কোনটা কী অসুবিধা, কোনটা কী সুবিধা, কোনটা কী করতে হয়, এটা আপনাদের আমার মনে হয় যেন কারেকশনটা হয়ে যায়। আপনারা তো চিন্তা আছে যে এটা ভুল হচ্ছে, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি যে দেখেছেন না আসলে ভুল হতো এভাবে করার কারণে এটা হতো। ঢাকা রিপোর্টার্স ইউনিটি কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া উৎসবে উদ্বোধনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি আমাদের প্রখ্যাত সাংবাদিক প্রিয় আমাদের ইলিয়াস ভাই হোসেন আমাদের মাঝে উপস্থিত আছেন। এই ক্রীড়াঙ্গনের যিনি প্রত্যেক প্রাঙ্গনকে আলোকিত করেছেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক, সাবেক মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় জনাব হারুনুর রশিদ উপস্থিত আছেন, আমাদের ডিআরইউ সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কবির আহমেদ খান সাহেব উপস্থিত আছেন, আমাদের ওয়ালটন পরিবারের যিনি সবসময় ওয়ালটন পরিবার আমাদের পাশে যেভাবে সবসময় থাকেন, যার নেতৃত্বে থাকেন সে আমাদের সে প্রিয় FM ইকবাল বিন আনোয়ার দন ভাই উপস্থিত আছেন, আমাদের ডিআরইউর অন্যান্য সদস্যবৃন্দ, আমাদের মজিবুর রহমান সাহেব, আরিফ সাহেব, আমাদের ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম ভাই, আমাদের অন্যান্য সাবেক ক্রীড়া সম্পাদকবৃন্দ, আমাদের স্পোর্টস রিপোর্টারবৃন্দ, অন্যান্য রিপোর্টারবৃন্দ সহ প্রিয় সাংবাদিক ভাইরা, সকলকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। প্রথমে আমার বক্তব্যের শুরুতে আপনাদের সকলকে রমজান মাসের শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই গরমের মধ্যেও আপনারা কষ্ট করে বসে আছেন, এই জন্য আমি আমাদের ঢাকা রিপোর্টার সম্মানিত সেক্রেটারি কবির আহমেদ খান। এবার আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মানিত প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাজন, ওনার হাতে সম্মান।
ভাই পিছনে আসেন। হিরো